সম্মানিত শরিক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চাউলের ব্যবসা এমন একটি ব্যবসা যেই ব্যবসা বারো মাস কাল সমান চলে, যার জন্যে এই ব্যবসায় প্রতিযোগী বেশি এবং এই ব্যবসায় বিক্রিও বেশি। এই ব্যবসায় লাভের পরিমাণ কম হলেও ব্যবসাটি সবসময় চলার কারণে এই ব্যবসাটি থেকে নিয়মিত একটা মার্জিন পাওয়া যায়, একটা প্রফিট পাওয়া যায়, যার জন্যে এই ব্যবসাটি যারা করছেন, অনেক ব্যবসায়ী রয়েছেন যারা 30 বছর বা 40 বছর পর্যন্ত এই পেশার সাথে নিয়োজিত রয়েছে। এমনও ব্যবসায়ী রয়েছে যারা এই ব্যবসাটি শুরু করেছে, তার মধ্যে অনেকেই এই ব্যবসাটি আজীবন করে যাচ্ছে, কারণ এই ব্যবসাটি একটি লাভজনক ব্যবসা এবং এই ব্যবসাটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসা, এই ব্যবসাটি একটি মানসম্পন্ন ব্যবসা, যার জন্যে এই ব্যবসাটি যারা নতুন করে করতে চান কীভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন এই বিষয়ে 10টি আইডিয়া আপনাদেরকে শেয়ার করছি, যেই আইডিয়াগুলো অনুসরণ করে একটি ব্যবসাকে খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এবং এই ব্যবসাটিকে টিকিয়ে রাখতে পারবেন তাদের মতো যারা আজীবন মেয়াদে ব্যবসাটি করছেন। তো বন্ধুরা, বিজনেস আইডিয়া 99 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা বিজনেস করতে চাচ্ছেন, চাউলের বিজনেস করতে চাচ্ছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি অনুসরণ করুন, তাহলে এই বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে আসি। প্রথমত, যেই বিষয়টা একজন নতুন উদ্যোক্তার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পুঁজি। আপনার পুঁজি কত লাগতে পারে এই বিজনেসটি শুরু করতে? চাউল যেহেতু ভারী পণ্য এবং এক এক বস্তায় চাউল থাকে 50 কেজি, সেহেতু একটি দোকানঘর সাজানোর জন্য মিনিমাম 200 থেকে 300 বস্তা চাউল প্রয়োজন হয়, যার জন্যে মিনিমাম পুঁজি 8 লক্ষ টাকার মতো প্রয়োজন হতে পারে। কী কারণে 8 লক্ষ টাকা প্রয়োজন হবে আমরা ধাপে ধাপে এই বিষয়টা জেনে নেব। দ্বিতীয়ত, যেই বিষয়টা আপনার জানতে হবে সেটা হচ্ছে, যদি আপনার 8 থেকে 10 লক্ষ টাকা পুঁজি থাকে এবং সেই পুঁজিটি আপনি চাউলের ব্যবসায় খাটাতে চান, তাহলে দ্বিতীয়ত আপনার যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে পজিশন নির্বাচন। চাউলের ব্যবসায় পজিশন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই ব্যবসাটি এককভাবে আলাদাভাবে করা যায় না। এই ব্যবসাটি করার জন্য ভালো একটা পজিশন প্রয়োজন। ভালো পজিশন বলতে এটাই বোঝাতে চাচ্ছি, আপনি যদি কোনো গ্রামগঞ্জে এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে আপনাকে আপনার অঞ্চলে বা আপনার থানায় সবচেয়ে বড় যেই বাজারটি রয়েছে, যেই বাজারটি মানুষ এক নামে চিনে এবং আপনার অঞ্চলের ওই লোকজন ওই বাজারটিতে সপ্তাহে একদিন হলেও আসেন, অন্তত পক্ষে এই ধরনের একটি বাজারে যেখানে অন্য অন্য ব্যবসায়ীরা চাউলের ব্যবসা করছেন, তাদের পাশাপাশি একটি দোকান বা একটি গোডাউন আপনাকে নিতে হবে। আপনি যদি শহর পর্যায়ে এই বিজনেসটি করেন, তাহলে শহরের মধ্যে এমন কোনো বাজার রয়েছে যেই বাজারটি খুবই পরিচিত এবং সেইখানে ব্রিটিশ আমল থেকে চাউলের ব্যবসায়ীরা ব্যবসা করে আসছেন, এমন একটি জায়গা বেছে আপনাকে স্থান নির্বাচন করতে হবে। তাতে করে আপনার পজিশনটি সঠিক জায়গায় নির্ধারিত হবে। এই ধরনের একটি পজিশন নিতে আপনাকে মিনিমাম 3 লক্ষ টাকার মতো অ্যাডভান্স দিতে হতে পারে, যার জন্যে মিনিমাম পুঁজি 8 লক্ষ টাকা বলেছি। আর যেই 5 লক্ষ টাকা আপনার ইনভেস্টে থাকছে, সেই ইনভেস্টটি আপনি প্রথম পর্যায়ে চাউল কেনার জন্য রেখে দিতে পারেন। বন্ধুরা, তৃতীয়ত আমি যেই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি যেইখানে, যেই মার্কেটে বা যেই বাজারে ব্যবসাটি শুরু করবেন, ওই বাজারে অন্য অন্য যেই পুরাতন ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ চাউলের ব্যবসায়ীরা রয়েছে, তাদের সাথে পরিচিতি লাভ করতে হবে। কেন তাদের সাথে পরিচিতি লাভ করতে হবে এই বিষয়টা পরবর্তীতে আমি উপস্থাপন করছি। বন্ধুরা,
চতুর্থত যেই বিষয়টা আপনার জানতে হবে সেটা হচ্ছে চাউল সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা রাখতে হবে। বাংলাদেশে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি চাউল রয়েছে, এই চাউলগুলো আপনাকে চিনে নিতে হবে। যেমন ইরি, বুড়ো, আমন, পাইজাম, মিনিকেট, নাজির সাইল, বাসমতি, স্বর্ণা, কাজল, লতা, বিরই, আতপ, জামির লতা, গুটি, কালিজিরা সহ নতুন, মোটা এবং চিকন ধরনের চাউল আপনার চিনে নিতে হবে। আপনি যেই অঞ্চলে ব্যবসাটি করবেন আপনাকে আগে জরিপ করে দেখতে হবে আপনার যেই কাস্টমার বা ভোক্তারা রয়েছে তাদের চাহিদা কোনটার, সেই চাহিদা অনুসারে আপনাকে চাউল কিনতে হবে। বন্ধুরা, আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, 5 নম্বরে আপনার যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোথা থেকে চাউল কিনবেন। বাংলাদেশের বরিশাল, শেরপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় চাউল উৎপাদন হচ্ছে এবং যেই সমস্ত জেলায় সবচেয়ে বেশি ধানের ফলন রয়েছে সেই সমস্ত জেলায় ধান ভাঙানোর জন্য ধান মিল রয়েছে, ওই সমস্ত মিলের সাথে যোগাযোগ করে আপনাকে চাউল কিনতে হবে। চাউল কেনার সময় আপনাকে মিনিমাম 200 বস্তা চাউল একসাথে ক্রয় করতে হবে, কারণ আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেই চাউলগুলো কিনবেন আপনার যেই লোকেশান, ওই লোকেশানে পৌঁছানো পর্যন্ত প্রতি বস্তায় 50 টাকার উপরে খরচ না হয়, যার জন্যে আপনাকে মিনিমাম 200 বস্তা চাউল ক্রয় করতে হবে। আর বন্ধুরা, 6 নম্বরে যেই বিষয়টা আমি বলতে চাচ্ছি, প্রাথমিক পুঁজি 5 লক্ষ টাকা যেটা বলেছিলাম, যদি 50 কেজির প্রতি বস্তা 2500 টাকা হয় ওই হিসাবে আপনি 200 বস্তা চাউল ক্রয় করতে পারবেন। পুরাতন যেই ব্যবসায়ীরা রয়েছে তারা 300 বস্তা বা 500 বস্তা পর্যন্ত চাউল একসাথে কিনে থাকে, ওই ক্ষেত্রে তাদের খরচের হারটা অনেকাংশে কমে আসে। সেই জন্য আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন আপনার খরচ প্রতি বস্তায় 50 টাকার উপরে না আসে, যার জন্যে আপনি যদি একা একটি গাড়ি নিয়ে না আসতে পারেন ওই ক্ষেত্রে শেয়ারে আপনাকে খরচটা বহন করলে দেখা যাবে যে আপনার যেই টার্গেট সেই টার্গেট অনুসারে আপনার খরচের হার 50 টাকার মধ্যে পড়েছে, যার জন্যে যেহেতু চাউলের ব্যবসায় লাভের পরিমাণ কম সেই অনুপাতে আপনাকে খরচের যেই হার এই হারটা কমিয়ে আনতে হবে যাতে বিক্রি করে এখান থেকে বেনিফিট করতে পারেন। বন্ধুরা, 7 নম্বরে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা পরিচালনা। বন্ধুরা, ব্যবসা পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যেই ব্যবসাটি করছেন এই ব্যবসাটি যদি ভালোভাবে পরিচালনা করতে না পারেন আপনি যেই ইনভেস্টটি করবেন এই ইনভেস্টটি সম্পূর্ণ বৃথা যেতে পারে, কারণ এই ব্যবসায় রিস্কের বিষয়টাও কাজ করে। বন্ধুরা, কিভাবে পরিচালনা করবেন, আমি যেহেতু 3 নম্বর স্টেপে বলেছিলাম ব্যবসায়ীদের সাথে পরিচয় লাভ করার জন্য, সেহেতু ওই যে ব্যবসায়ীরা রয়েছে তারা কী ধরনের চাউল বিক্রি করছে, কত রেটে বিক্রি করছে এই বিষয়টা তাদের কাছ থেকে যেন সহজে জানতে পারেন। আর এই বিষয়টা যদি আপনার জানা থাকে তাদের থেকে যদি শতকরা 2% হারে দাম কম নেন সেই ক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে কাস্টমার ধরা সহজ হবে। বন্ধুরা, কাস্টমার ধরার জন্য আপনাকে আরও যেই কাজগুলো করতে হবে, আপনি যেই অঞ্চলে বা যেই বাজারে আপনার বিজনেসটি শুরু করেছেন
তার পার্শ্ববর্তী এলাকার যেই মুদি দোকানদাররা রয়েছে তারাই আপনার কাস্টমার। তো তাদের সাথে আপনার পরিচয় লাভ করতে হবে, তাদের কাছে আপনাকে যেতে হবে, আপনার কোনো ভিজিটিং কার্ড তাদেরকে দিতে হবে, তাদেরকে দাওয়াত করতে হবে তারা যেন আপনার দোকানে আসে, এবং তাদেরকে এটাই বলতে হবে অন্যান্য আড়তদাররা যেই রেট তাদের কাছ থেকে নিচ্ছে সেই অনুপাতে প্রতি কেজিতে 1 টাকা করে কম নেওয়া হবে। তাহলে দেখা যাবে আপনার প্রাথমিক অবস্থায় বিজনেস কম হলেও সেল বেশি হবে। যদি সেল বেশি হয়, একটা বিষয় মাথায় রাখবেন, আপনার এলাকায় যদি 500 মুদি দোকান থাকে আপনাকে মিনিমাম 100 কাস্টমার জোগাড় করতে হবে, আর এই 100 কাস্টমার থেকে প্রতিদিন যদি 10 জন কাস্টমার আপনার কাছে আসে সেই ক্ষেত্রে আপনার বিজনেস ভালো চলবে এবং আপনি টিকে থাকতে পারবেন। বন্ধুরা, পরবর্তী যেই বিষয়টি আমি বলতে চাচ্ছি 8 নম্বর স্টেপে, সেটি হচ্ছে এই বিজনেস করতে আপনার কী কী লাইসেন্স বা কী কী লাগতে পারে। বন্ধুরা, এই বিজনেসটি করার জন্য সর্বপ্রথম একটি ট্রেড লাইসেন্স, একটি টিন সার্টিফিকেট এবং পার্শ্ববর্তী কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। কেন এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে পরবর্তীতে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, 9 নম্বর যেই স্টেপটি রয়েছে, এই স্টেপে আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ব্যবসা বড় করতে চাইলে আপনি কি করতে পারেন। বন্ধুরা, যেহেতু আপনার বিজনেস স্টার্টিংয়ের সময় 8 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন, এখন যদি ব্যবসাটি আরও বড় করতে চান, পুঁজি যদি আরও বেশি প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে পুরাতন যেই ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে ফলো করেন, তারা কিভাবে টাকা অ্যারেঞ্জ করছে। বন্ধুরা, এই ক্ষেত্রে একটি পরামর্শ আপনাদেরকে দিতে পাচ্ছি, আপনার যেই ট্রেড লাইসেন্স, আপনার যেই টিন সার্টিফিকেট বা আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এইগুলো আপনার কাজে আসবে। দেশে অনেক বড় বড় এনজিও রয়েছে যারা চাউলের যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে মোটা অঙ্কের লোন দিয়ে থাকে। দেশে অনেক ব্যাংক রয়েছে যারা চাউলের ব্যবসা করেন তাদের ব্যবসাকে বড় করার জন্য মোটা অঙ্কের লোন দিয়ে থাকে। আপনি চাইলে তাদের কাছ থেকে লোন সংগ্রহ করে আপনার ব্যবসাকে আরও বড় করতে পারেন। বন্ধুরা, 10 নম্বর স্টেপে যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিজনেস করাকালীন সময় আপনাকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টা আপনার মাথায় সবসময় রাখতে হবে, কখন চাউলের দাম কমবে বা কখন চাউলের দাম বাড়বে, এই বিষয়টা মাথায় রেখে আপনার চাউল মজুত করতে হবে। যদি মনে করেন আগামী 1 মাস চাউলের দাম বাড়বে, সেই ক্ষেত্রে স্টক বেশি করে রাখতে পারেন। আর যদি মনে করেন পরের মাসে চাউলের দাম কমবে, সেই সময় আপনার যেই স্টক রয়েছে স্টকটি তাড়াতাড়ি শেষ করতে হবে এবং নতুন স্টক করতে হবে। বন্ধুরা, এই যে 10টি আইডিয়া আপনাদেরকে দিলাম, এই আইডিয়া অনুযায়ী আপনার বিজনেস যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার বিজনেস গ্রো করবে এবং আজীবন মেয়াদি এই বিজনেসটি করতে পারবেন। 11 নম্বর স্টেপে যেই বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিজনেসে কী পরিমাণ লাভবান হতে পারবেন। বন্ধুরা, বাংলাদেশ জাতীয় তথ্য খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মোটা চাল পাইকারি মূল্য প্রতি কেজি 42 থেকে 45 টাকা, মোটা চাল খুচরা প্রতি কেজি 46 থেকে 48 টাকা। তো এই যে বর্তমান যেই রেট, এই রেট হিসাব করলে দেখা যায় যে খুচরা পর্যায়ে এই চাউলগুলো প্রতি কেজিতে 4 টাকা থেকে 3 টাকা লাভ করছে। ওই হিসেবে আপনি যদি পাইকারি বিক্রেতা হন, মিনিমাম আপনি প্রতি কেজিতে 2 টাকা লাভ করবেন। যদি প্রতি কেজিতে 2 টাকা লাভ হয় বা প্রতি বস্তায় 100 টাকা লাভ করেন,
যদি প্রতিদিন আপনার দোকানে 10 জন কাস্টমার আসে এবং অ্যাভারেজ 30 বস্তা চাউল বিক্রি করেন, তাহলে দেখা যায় পার ডে 3000 টাকা ইনকাম হচ্ছে। যদি 3000 টাকা পার ডে ইনকাম হয়, সেহেতু মাস শেষে হিসাব মিলালে দেখা যায় 90,000 টাকার মতো প্রতি মাসে ইনকাম হচ্ছে প্রথম থেকেই। বন্ধুরা, এখানে যেই হিসাবটা দেওয়া হয়েছে এই হিসাবটা অ্যাভারেজ বা আনুমানিক। এই ব্যবসায় লাভের পরিমাণ আরও বেশি বা কম হতে পারে। আপনার সেল বা আপনার বিজনেস টেকনিক যত ভালো হবে, আপনার বিজনেস তত গ্রো করবে এবং লাভের পরিমাণটা তত বেশি হবে। তো যেই বিষয়টা আবারও বলতে চাই, এই ব্যবসায় সাধারণ সতর্কতা, চাউলের দাম ওঠানামা। যখন চাউলের দাম একটু বেড়ে যায়, দেখা যায় পার বস্তায় 200 থেকে 300 টাকা পর্যন্ত বেনিফিট হয়। আবার যদি স্টক করা চাউল থেকে যায়, যদি কোনো কারণে চাউলের দাম পড়ে যায়, সেই ক্ষেত্রে প্রতি বস্তায় 100 টাকা বা 150 টাকার মতো লস হতে পারে। যার কারণে এই ব্যবসা করাকালীন সময় প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে যুক্ত থাকতে হবে। তারা কী রেটে চাউল বিক্রি করছে, কী রেটে তারা চাউল কিনছে, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে। সব দিক বিবেচনা করে বিজনেসটি পরিচালনা করলে অবশ্যই এই বিজনেসটি আজীবন মেয়াদী করতে পারবেন। আইডিয়াটি কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।